আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে। আজকে আমরা অনুশীলনী 3 পরিমাপ চ্যাপ্টারের 23 থেকে বাকি সবগুলো ম্যাথ সমাধান করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা 23-24 পরে হচ্ছে তিনটি সৃজনশীল আছে, 25, 26 এবং 27। এই সৃজনশীলগুলো যদি আপনারা বইয়ের সৃজনশীলগুলো প্র্যাকটিস করেন তাহলে পরীক্ষার সময় আপনাদের সমস্যা হওয়ার কথা না, এবং পরীক্ষার আগে একটা প্রিপারেশন হচ্ছে সৃজনশীল প্র্যাকটিস করা। আমরা আজকে সৃজনশীল প্র্যাকটিস করব, এবং বাসায় আপনারা কী করবেন যে বিভিন্ন গাইড থাকতে পারে বা বিভিন্ন সৃজনশীলের জন্য কিছু প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। তো তার আগে আমরা 23, 24, 25, 26, 27 এই 5টা ম্যাথ আমরা সমাধান করে ফেলি, তারপর দেখতে পারবেন যে আপনারা যে কোনো প্রশ্ন আসলেই সহজেই সমাধান করতে পারবেন। তাহলে প্রথমে 23 নম্বর প্রশ্নটি পড়ে নিই। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 40 মিটার, এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এইরকম প্রশ্ন যখন আসবে তখন আপনারা প্রথমে চিত্রটি এঁকে নেবেন, তারপর হচ্ছে আপনারা সমাধান করার চেষ্টা করবেন। তাহলে প্রথমে আমরা চিত্রটি দেখে নিই। তো আমরা প্রশ্নটি দেখে নিলাম, প্রশ্নটির সাথে সাথে আমরা হচ্ছে চিত্রটি দেখে নিই। চিত্রটি দেখেন যে বলছে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার আর 40 মিটার। তাহলে এটা যদি আমার দৈর্ঘ্য হয় তাহলে এটা আমরা ধরে নিলাম 60 মিটার, আর প্রস্থ যদি হয় এটা তাহলে এটা ধরে নিলাম আমরা 40 মিটার। এখন বলতে কি এর ভিতরে, তার মানে এই যে বাগানটা আছে বাগানের ভিতরে আমার 2 মিটার চৌড়া রাস্তা আছে, তাহলে এই যে জায়গাটুকু এটা হচ্ছে 2 মিটার, আবার এই যে জায়গাটুকু এটা হচ্ছে আমার 2 মিটার, আবার এটা হচ্ছে আমার প্রস্থ বরাবর, যেহেতু আমার 2 মিটার করে আছে তাহলে দৈর্ঘ্য বরাবরও আমার আছে, তাহলে এই জায়গাটুকু আমার হচ্ছে 2 মিটার আর এই জায়গাটুকু হচ্ছে আমার 2 মিটার। এখন বলছে যে আমার রাস্তার ক্ষেত্রফলটি নির্ণয় করতে হবে। এই ধরনের ম্যাথ আসলে আমরা কি করব, এটা ধরেন আবার 2 মিটার, এই জায়গাটুকু 2 মিটার। আচ্ছা, এই ধরনের ম্যাথ আসলে যখনই বলবে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করবো, তখন হচ্ছে আমরা সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করবো। যেমন 60 × 40 দৈর্ঘ্য × প্রস্থ হচ্ছে আমার বাগানের ক্ষেত্রফল, এরপরে হচ্ছে আমার ভিতরের অংশটুকুর ক্ষেত্রফল, মানে রাস্তা বাদে দেখেন আমার দৈর্ঘ্য কতটুকু আছে, এই দৈর্ঘ্যটুকু কতটুকু আছে, যেহেতু এইদিকে 2 মিটার রাস্তা আছে এইদিকে 2 মিটার রাস্তা আছে, তাহলে রাস্তা বাদে আমার দৈর্ঘ্য কতটুকু, 40 - 2 - 2 অর্থাৎ 36 অর্থাৎ 37 মিটার। আর এই যে এটা হচ্ছে প্রস্থ, আর দৈর্ঘ্য কতটুকু আছে, দৈর্ঘ্যের ক্ষেত্রে সেম, এই এই জায়গাটুকু আমার 2 মিটার, এই জায়গাটুকু আমার 2 মিটার, তাহলে আমার 2 আর 2 4 মিটার বাদ যাবে, তাহলে রাস্তা বাদে আমার দৈর্ঘ্যটুকু কতটুকু হবে, 5 মানে 5, 6, 56 মিটার। এটা হচ্ছে আমার রাস্তা বাদে ক্ষেত্রফল, আর এটা হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল। যদি আমি রাস্তা সহ ক্ষেত্রফলকে রাস্তা বাদে ক্ষেত্রফল, মানে রাস্তা সহ ক্ষেত্রফলটা আমি এইটাতে, মানে মোটটা থেকে আমি এটা শুধু বাদ দিয়ে দিলে আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আশা করি আপনারা চিত্রটি বুঝতে পারছেন যে আমরা কি করব, যে মোট ক্ষেত্রফল থেকে রাস্তা বাদের ক্ষেত্রফলটা আমরা বাদ দিয়ে দিব, আমাদের আনসারটি হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি ম্যাথটি। তাহলে আমরা প্রথমে আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ কি কি দেওয়া আছে, দেওয়া আছে দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফলটা আমরা প্রথমে নির্ণয় করে ফেলি। তাহলে আমরা কি জানি দৈর্ঘ্য আর প্রস্থ, যেহেতু আয়তাকার বাগান বলছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল ইকুয়ালস টু কি, ক্ষেত্রফল ইকুয়ালস টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে আমরা লিখে নিই ক্ষেত্রফল 60 × 40 সমান কত ক্ষেত্রফল আসছে, ক্ষেত্রফল আসছে 2400 বর্গমিটার। আমাদের ক্ষেত্রফল নির্ণয় শেষ। এখন যেহেতু বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাহলে রাস্তা বাদে আমার ভিতরের ক্ষেত্রফলটুকু কত সেটা আমরা বের করে নিব। তাহলে ভিতরের ক্ষেত্রফল কত হবে, 60 - 2 - 2 অর্থাৎ হচ্ছে 56 অর্থাৎ হচ্ছে 56 বর্গমিটার। তাহলে আমরা লিখে নিই রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত, 60 ছিল মোট দৈর্ঘ্য, এখন হচ্ছে মাইনাস কত হবে, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, এই দিকে রাস্তা আছে 2 মিটার, তাহলে এই রাস্তা বাদ দিয়ে যেহেতু আমরা বলছি সেজন্য আমরা -2। এরপর এই সাইডে আছে আমার ডান সাইডে হচ্ছে আবার একটা রাস্তা আছে, সেটা হচ্ছে আবার 2 মিটার, সেটাও আমরা বাদ দিলাম, 2 = 56 মিটার। আমরা রাস্তা বাদে দৈর্ঘ্যটি পেয়ে গেছি। তাহলে আমরা বের করতে হবে কি রাস্তা বাদে প্রস্থ, তাহলে রাস্তা বাদে প্রস্থ সেইভাবে আমরা লিখে নিই রাস্তা বাদে প্রস্থ, তাহলে প্রস্থ কি হবে, 40 - এই দেখেন এইদিকে একটা রাস্তা আছে 2 মিটারে, আমরা 2 মিটার বাদ দিলাম, এদিকে আবার রাস্তা আছে আর এটাও বাদ দিলাম, যেহেতু আমাদের রাস্তা বাদে দৈর্ঘ্য বের করতে, প্রস্থ বের করতে হবে, ক্ষেত্রফল হচ্ছে 37 মিটার। তাহলে রাস্তা বাদে আমার ক্ষেত্রফল কত আসে সেটা আমরা কত বের করবো, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল হবে 56 × 37, তাহলে এই লেংথটি আমরা লিখে নিই। আর ক্ষেত্রফল কেন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আসবে, কারণ আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল ইকুয়ালস টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেটা আমরা ডান সাইডে আমরা লিখে দিব। তাহলে আমাদের দৈর্ঘ্য কত ছিল, 56 পাইছিলাম এবং প্রস্থ হচ্ছে 37 পাইছি, এই দুইটা গুণ করলে হচ্ছে 2016 বর্গমিটার, 2016 বর্গমিটার। তাহলে আমরা রাস্তা বাদের ক্ষেত্রফলটাও পেয়ে গেছি। এখন আমরা দেখতে পাই যে
সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমি এই ক্ষেত্রফলটা বাদ দেই, যেমন এই ক্ষেত্রফলটা যদি আমি সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল থেকে মানে এই সম্পূর্ণ বাগানটা এটা সম্পূর্ণটা থেকে যদি আমি ভিতরটা বাদ দিই, তাহলে আমরা এই অংশটুকু পাবো, এই অংশ, এই অংশ, এই অংশ, অর্থাৎ এই সম্পূর্ণ অংশ, বাইরের সম্পূর্ণ অংশ। তাহলে এই বাইরের সম্পূর্ণ অংশটা ছিল আমাদের রাস্তা। তাহলে আমি যদি বাইরের বাগানের মোট ক্ষেত্রফল থেকে ভিতরের মোট ক্ষেত্রফল বাদ দিই, তাহলে আমি রাস্তার ক্ষেত্রফলটি পেয়ে যাবো। কারণ হচ্ছে আমার বাগানের দৈর্ঘ্য থেকে বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমি রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিই, তাহলে এটা ছিল রাস্তা সহ ক্ষেত্রফল, এটা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ থেকে রাস্তা বাদে যে অংশটুকু বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফলটি পেয়ে যাবো। অর্থাৎ আমি যদি এই ক্ষেত্রফল থেকে এইটা, অর্থাৎ 2024 থেকে 2016 বাদ দিলেই আমি রাস্তা বাদ রাস্তার ক্ষেত্রফলটি পেয়ে যাবো। তাহলে আমরা লিখতে পারি রাস্তার ক্ষেত্রফল কি, যে মোট ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদে ক্ষেত্রফল। এখন মোট ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিয়েছি, যেটা বাকি থাকবে সেটা হচ্ছে আমার রাস্তার ক্ষেত্রফল 384 বর্গমিটার। এটাই হবে আমাদের আনসার, যেহেতু বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, আমরা রাস্তার ক্ষেত্রফল বের করে ফেলছি, এটাই আমাদের আনসার। আশা করি আপনারা এই মেট্রিক বুঝতে পারছেন। এখন আমরা 24 নম্বর প্রশ্নটি প্রথমে দেখে নিব। 24 নম্বর প্রশ্ন বলা হয়েছে, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটারে 7.50 টাকা ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। যেহেতু এখানে দেখেন আমার দৈর্ঘ্য প্রস্থ কোনো নির্দিষ্টভাবে বলা হয়নি, সেই জন্য আমরা কি করব, আগের মতো আগে একটি ম্যাথ করেছিলাম যে 23 নম্বর ম্যাথ না সরি 23 নম্বর না ছিল এটা এরকম একটা ছিল যে আমি এর আগে ক্লাসে আমি দেখাইছি যে কত নাম্বার এটা, প্রশ্নটা ছিল 11 নম্বর। তো 11 নম্বর প্রশ্নের মধ্যে যেরকম ছিল যে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া হয়নি, শুধু বলা হয়েছিল দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। অর্থাৎ প্রস্থ যদি ক হয় দৈর্ঘ্য হবে 3 ক, অর্থাৎ ক এর সাথে 3 গুণ হবে। দৈর্ঘ্য যদি 1 হয় প্রস্থ হবে সরি প্রস্থ যদি 1 হয় দৈর্ঘ্য হবে 3 এর সাথে 1 গুণ, অর্থাৎ 3 গুণ হবে, অর্থাৎ 3। অর্থাৎ যখনই যে কোনো কিছু প্রস্থ ধরি সেটার 3 গুণ হবে আমার দৈর্ঘ্য। এই জন্য বলছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এবং প্রতি বর্গ মিটারে এত টাকা হলে যে মোট কত টাকা হয় সেটা থেকে আমরা বর্গমিটারটা বের করে নিব, যে 7.50 টাকা হয়, যে ঐকিক নিয়মের মাধ্যমে 7.50 টাকায় 1 বর্গমিটার আগে 1 টাকা কত আর 1102 টাকা কত, এরকম বের করে আমরা প্রশ্ন সলভ করতে পারবো। তাহলে আমরা শুরু করি এই প্রশ্নের উত্তরটি। যেহেতু আমার প্রস্থ দৈর্ঘ্য এটা নির্দিষ্ট করে বলা নাই, সেজন্য আমরা ক ধরে নিলাম এবং দৈর্ঘ্য 3 ক এর সাথে 3 গুণ করে 3 মিটার পাইছি। এখন মিটার কেন ধরবো, যেহেতু এখানে বর্গমিটার বলা হয়েছে সেজন্য আমরা মিটার এককে ধরবো। তাহলে আমরা দেখি দৈর্ঘ্য এবং প্রস্থ পাইছি, তাহলে গড়ের কি পাবো, গড়ের ক্ষেত্রফলটি পাবো। তাহলে গড়ের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আমরা লিখে নিই গড়ের ক্ষেত্রফল 3 ক ইন্টু ক। তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম কত, 3 ক ইন্টু ক, যখন গুণ করছি তখন পাইছি 3 ক² বর্গমিটার। আচ্ছা, আমরা গড়ের ক্ষেত্রফলটি পেয়ে গেছি, কিন্তু এই জায়গা থেকে আমরা গড়ের আবার আরেকটা ক্ষেত্রফল পাবো, সেটা থেকে আমরা কয়ের মানটি বের করে নিব, তখনই আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পাবো। তো এটা কিভাবে বের করবো, যে দেখেন 7.50 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, তাহলে আমার মোট এত টাকা খরচ হয় কত বর্গমিটারে, সেটা থেকে আমরা গড়ের ক্ষেত্রফলটি পেয়ে যাবো। সুতরাং আমরা লিখতে পারি যে ঐকিক নিয়মের মাধ্যমে 7.50 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, সুতরাং কত হবে, সুতরাং 1 টাকা খরচ হয় 1 ভাগের 7.50 ভাগের 1 বর্গমিটারে, আর মোট কত টাকা খরচ হয়েছিল 1102। সুতরাং আমরা লিখতে পারি 1102.50 টাকা খরচ হয় 2.50 ভাগ হচ্ছে 7.50 বর্গমিটার। এখন এইটার মোট ভাগ করলে আমরা কত বর্গমিটার পাই সেটা দেখে নিব। এখন ভাগ করলে আসতেছে 147 বর্গমিটার। আমরা পেয়ে গেলাম 147 বর্গমিটারে খরচ হয় এত টাকা। এখন দেখেন এই যে বর্গমিটার আর এই বর্গমিটার কিন্তু সেম, এটাও গড়ের ক্ষেত্রফল, এটাও গড়ের ক্ষেত্রফল। কারণ বলা হয়েছিল মোট ক্ষেত্রফলটা কার্পেট যে মুহূর্তে এত টাকা খরচ হয়, তাহলে এত টাকা খরচ করতে হয় 147 বর্গমিটার জায়গায়। আবার এটা হচ্ছে আমার যেহেতু গড়ের ক্ষেত্রফল ধরছি, আরটা এইটা হচ্ছে আমার গড়ের ক্ষেত্রফল, তাহলে এই দুই ক্ষেত্রফল সেম। সুতরাং আমরা লিখতে পারি কি, শর্ত মতে। তাহলে আমি উপরের লাইনগুলো মুছে দিতেছি, আপনারা এই লাইনের পর শর্ত মতেটা চলে আসবেন। কারণ কি, শর্ত মতে 3 ক² হচ্ছে আমার গড়ের ক্ষেত্রফল, এটা হচ্ছে গড়ের ক্ষেত্রফল, লিখলাম 3 ক² আবার গড়ের ক্ষেত্রফল পাইছিলাম 147, সেই জন্য হচ্ছে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান, এই জন্য আমরা লিখলাম 3 ক² = 147। এখন আমি নিচের লাইনগুলো মুছে দিতেছি। আচ্ছা, এই লাইনের পরে এই লাইন আসবে। তাহলে আমি এটা যদি 3 দ্বারা ভাগ করি, ক² = কত থাকে, ক² = 147 ভাগ 3, তাহলে 147 ভাগ আমরা 3 এটা লিখে দিই, 147 ভাগ 3 সমান, তো ভাগ করে পাইছি 49। বা ক = কত হবে, ক =
রুট অফ স্কয়ার এদিকে গেলে রুট ওভার হয় রুট ওভার 49 ইকুয়ালস টু 7 মিটার। আমরা কো এর যেটা মান পাইছি এটা পাইছি 7 মিটার, তাহলে আমরা কো মানে কি আমরা প্রস্থ, তাহলে আমরা প্রস্থ কত পাইছি, প্রস্থ 7 মিটার। সুতরাং আমরা লিখি প্রস্থ কো ইকুয়ালস টু 7 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য কত পাইছি, 3 কো ইকুয়ালস টু 7 ইনটু 3 মিটার সমান হচ্ছে 21 মিটার। তাহলে আমরা যেটা পাইছি এটাই হবে আমাদের আনসার। আমাদের যেহেতু বলছে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে, দৈর্ঘ্য এবং প্রস্থ, আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করেছি, আমরা আনসার দিয়ে দিব। তাহলে আশা করি আপনারা 24 নম্বর ম্যাথটি বুঝতে পারছেন। এখন আমরা 25 নম্বর হচ্ছে সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্নটি প্রথমে লিখে নিব এবং প্রশ্নটি ভালোভাবে বুঝে নিব, তারপর আমরা সমাধান করব। তো 25 নম্বর প্রশ্ন বলা হয়েছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার, বাগানের ভিতরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। এই প্রশ্নটি হচ্ছে আমরা একটু আগেই সমাধান করছি, 23 নম্বর প্রশ্ন, হুবহু 23 নম্বর মতোই এই এই প্রশ্নটি। আপনারা বাসায় প্রথমে প্র্যাকটিস করে নেবেন, অথবা যদি 23 নম্বর প্রশ্ন 25 নম্বর প্রশ্নটি না বুঝতে পারেন তাহলে 23 নম্বর প্রশ্নটি দেখে নেবেন। আমি এখন সমাধান করে দিব একটু স্পিডে, কারণ আমি এটা 23 নম্বর প্রশ্নে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হয়েছিল। তো আমি প্রথম ক নম্বর প্রশ্ন দেখি, উপরের তত্ত্বের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো। দুই নম্বর হচ্ছে রাস্তা ক্ষেত্রফল নির্ণয় করো, যেটা বলা হয়েছিল 23 নম্বর প্রশ্নে। আর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে একটু ডিফারেন্ট আছে, এই 23 নম্বর প্রশ্নটিও আরেকটা প্রশ্নের সমান। তারপর আমি 25-এর 3 নম্বরটা আমি একটু সম্পূর্ণ ডিটেলসে করে দিব। তাহলে বলা হয়েছে গ নাম্বার, রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে। অর্থাৎ আমার পরিসীমাটা বের করতে হবে, তারপর হচ্ছে আমি প্রতি মিটারের জন্য 25 টাকা হলে পরিসীমা যেটা পাবো সেটার অনুপাতে আমার কত টাকা খরচ হবে সেটা আমরা বের করতে হবে। তাহলে 25-এর ক নাম্বার এবং গ নাম্বার তিনটি প্রশ্নই হচ্ছে আপনারা তুলে রাখেন, আমার এখানে জায়গা কম আছে, আমি প্রশ্নগুলো মুছে দিয়ে আমি সুন্দরভাবে এটার উত্তরটি আপনাদের সমাধান করে দিতেছি। আচ্ছা, তাহলে ক নাম্বারটা শুরু করা যাক। তাহলে আমরা 23 নম্বর প্রশ্নের মতোই আমরা চিত্রটি এঁকে নিলাম। তো এটা হচ্ছে আমার একটা চিত্র যেখানে দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার দেওয়া আছে, আর ভিতরে হচ্ছে চারদিকে হচ্ছে 3 মিটার চওড়া রাস্তা আছে, এই তিনটা আমরা লিখে দিলাম। যেহেতু বলছে উপরে তত্ত্ব আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো, সেজন্য হচ্ছে এই ডিটেলসগুলো আপনার লিখতে হবে যে কোনটা দৈর্ঘ্য ধরছেন, কোনটা প্রস্থ ধরছেন, প্রস্থের মান কত, দৈর্ঘ্যের মান কত, এবং চারদিকে যে রাস্তা আছে 3 মিটার সেটা আপনারা ডিটেলসে লিখে দেবেন। আশা করি ক নাম্বার প্রশ্নটি এটাই মাধ্যমেই শেষ। এখন আমরা খ নাম্বার প্রশ্নটি দেখবো, যে খ নাম্বার প্রশ্নটি কি, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো 3 নম্বর প্রশ্ন, যে 2 নম্বর প্রশ্ন বলা হয়েছিল রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এই প্রশ্নটির সমাধান আমি করে দিব না, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমি শুধু উত্তরটা বলে দিব যে কিভাবে হয়েছে, সেটা আপনারা এই অনুপাতে আপনারা করবেন। যেহেতু আমি 23 নম্বর প্রশ্নটি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হয়, তো আমি শুধু উত্তরটি দেখে দিব যে কিভাবে আনসারটি কত। আপনারা বাসায় হচ্ছে শুধুমাত্র আনসারটি সমাধান করার পরই হচ্ছে আপনি আনসারের সাথে মিলিয়ে নেবেন যে আপনার আনসারটি হয়েছে কিনা। তো আমি একটু হিন্টস দিয়ে দিই যে কিভাবে করতে হবে। যে 23 নম্বর প্রশ্ন যেভাবে দেখেছিলাম, যে প্রথমে হচ্ছে সমস্ত বাগানের ক্ষেত্রফল নির্ণয় করবো, বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 50 ইন্টু 30। তাহলে আমরা ক্ষেত্রফল পাইলাম কত, 50 ইন্টু 30। আচ্ছা, 50 ইন্টু 30 পাওয়ার পর কি করবো, রাস্তা বাদে ক্ষেত্রফল কত আসছিল, যে 50 থেকে হচ্ছে 3 আর 3 6 বাদ যাবে, তাহলে হচ্ছে আমার কত থাকবে 44, অর্থাৎ 44। আর এটা হচ্ছে 30 থেকে হচ্ছে আবার 6 বাদ যাবে প্রস্থ, সেক্ষেত্রে হচ্ছে আমার থাকবে কত, 30 থেকে 6 বাদ দিলে হচ্ছে 24। তাহলে এই 24-এর যেটা মান পাবো আর এটা মান পাবো, এটা হচ্ছে রাস্তা সহ এটা রাস্তা বাদে, এটা থেকে হচ্ছে এই মানটি আমরা বিয়োগ করে দিব, তাহলে আমি রাস্তার ক্ষেত্রফলটি পেয়ে যাব। তাহলে আমি উত্তরটি আমি লিখে দিতেছি আপনাদের জন্য, আর আপনারা বাসায় এটা হোমওয়ার্ক করে নেবেন। তাহলে উত্তরটি আমি দিয়ে দিলাম যে কিভাবে করতে হবে, যে প্রথমে ক্ষেত্রফল নির্ণয় করছি, তারপর রাস্তা বাদে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করছি, দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করার পর ক্ষেত্রফল নির্ণয় করছি। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি রাস্তা বাদের ক্ষেত্রফল বিয়োগ দিই তাহলে রাস্তার ক্ষেত্রফলটি পেয়ে যাবো, সেজন্য আমি 1500 থেকে আমি এটা বাদ দিছি, আমরা আনসারটি পেয়ে গেছি। এটা হচ্ছে আমার ফোন নাম্বার প্রশ্নের সমাধান। আপনারা হুবহু 23 নম্বর প্রশ্নে দেখে আপনারা বুঝতে পারবেন এটা কিভাবে সম্পন্ন করছি। তো এটা হচ্ছে উত্তর, তাহলে আমি উত্তরটি মুছে দিতেছি। এখন আমি 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। 3 নম্বর প্রশ্নটি ছিল এরকম, রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়াইতে প্রতি মিটারে 25 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে। তাহলে রাস্তা বাদে আমার বাগানের পরিসীমা কোনগুলো, এই এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে আমার রাস্তা বাদে বাগানের পরিসীমা এইটুকু। তাহলে আমরা প্রথমে পরিসীমা বের করতে হবে, পরিসীমা বের করার সূত্র জানি আমরা, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার আগে আমরা দেখে নিব রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত, রাস্তা বাদে বাগানের প্রস্থ কত। আমরা 2 নম্বর প্রশ্নে আমরা দেখেছি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ, তাহলে আমরা লিখতে পারি ক হতে পাই রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। তাহলে আমরা রাস্তাবাদের দৈর্ঘ্য এবং রাস্তাতে প্রস্থ এটা 2 নম্বর প্রশ্নে পেয়ে গেছি। তাহলে রাস্তাবাদের পরিসীমা কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য এটা হবে প্রস্থ এটা হবে। তাহলে এটার সাথে আমরা যদি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দিই তাহলে রাস্তাবাদে আমি পরিসীমাটা পেয়ে যাবো, যেখানে বলছে রাস্তাবাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে হবে। তাহলে আমরা রাস্তাবাদে বাগানের পরিসীমাটা লিখে নিই।
তো এখানে সূত্রটি আমি দিয়ে দিছি যে পরিসীমা ইকুয়ালস টু আমরা জানি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই সূত্রটি কাজে লাগিয়ে আমরা এই বাকি অঙ্কটুকু করব। তাহলে আমরা লিখে নিলাম রাস্তা বাদে পরিসীমা কত 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য ছিল 44, তারপর হচ্ছে এটা 24, এটা লিখলাম, তাহলে 2 ইনটু 4 4 8, 68 মিটার সমান 2 ইনটু 68, 2 8 16, তারপর হচ্ছে 1 2 12 আর 1 13, তার মানে হচ্ছে 137 মিটার আমরা পেয়ে গেলাম রাস্তা বাদে পরিসীমা কত 137 মিটার। এখন দেখেন আমার বলা হয়েছে রাস্তা বাদে পরিসীমা বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা, তাহলে 1 মিটারে যদি 25 টাকা খরচ হয় তাহলে 137 মিটার কত টাকা খরচ হবে, ওই কিনিয়ার মাধ্যমে আমরা সমাধান করে দিব। তাহলে লিখতে পারি 1 মিটার খরচ হয় 25 টাকা, সুতরাং আমরা পরিসীমা কত পাইছিলাম 137 মিটার, তাহলে 137 মিটারে খরচ হয় কত, 137 মিটারে খরচ হয় 25 ইনটু 137 সমান আমার গুণ করলে আসতেছে কত, তাহলে এটা গুণ করলে কত আসতেছে, 625 হচ্ছে 150, এর শূন্য হাতে আর আছে 15, 325 এর 75 আর 15 90, এর শূন্য হাতে আছে 9, 25 আর 9 হচ্ছে 34, তাহলে হচ্ছে আমার 3400 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম 3400 টাকা, এই পরিসীমায় খরচ হবে কত 3400 টাকা, যখনই আমরা ইউজ করব যে 25 টাকা হিসেবে প্রতি মিটারে আমরা বেড়া দিব, তাহলে এই 137 মিটার অর্থাৎ পরিসীমায় আমার 3400 টাকা খরচ হবে। তাহলে বলছে মোট খরচ বের করতে আমরা মোট খরচটি বের করে নিলাম 3400 টাকা। তাহলে এটাই হবে আমাদের আনসার, আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন। এখন আমরা 26 নম্বর প্রশ্নটি প্রথমে দেখে নিব। 26 নম্বর প্রশ্ন বলছে একটি সামান্তরিকের ক্ষেত্রের ভূমি 40 মিটার উচ্চতা 30 মিটার, সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, ক নম্বর প্রশ্ন বলা হয়েছে চিত্রসহ সামান্তরিকের সংজ্ঞা লিখ, দুই নম্বর প্রশ্ন হচ্ছে অর্থাৎ ক নম্বর প্রশ্ন হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, তিন নম্বর হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তাহলে আমরা সিরিয়াল মেনটেন করে ক এবং ক নম্বরটি প্রশ্ন সমাধান করব। তাহলে প্রথমেই দেখে নিব ক নম্বর প্রশ্নটি, বলা হয়েছে চিত্রসহ সামান্তরিকের সংজ্ঞা লিখো, এই সংজ্ঞাটি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমি তারপরে বলে দিচ্ছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, কিন্তু কোনগুলো সমকোণ নয়, আচ্ছা কোনগুলো সমকোণ বা সমকোণ সেটা প্রশ্ন আসবে না, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক বলে, এটা বলে দিলেই হবে। আপনারা একটা চিত্র আঁকবেন, এটা হচ্ছে আপনার সিক্সের পড়া, তাহলে আমি এটা বলবো বাসায় হোমওয়ার্ক। তো ক নাম্বার প্রশ্ন আশা করি শেষ, এবং হচ্ছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে সামান্তরিক ক্ষেত্রফল, সেটা আমরা দেখে নিব কীভাবে নির্ণয় করতে হয়। তো ফোন নাম্বার প্রশ্ন বলে দিচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমরা ভূমি প্রথমে কী কী দেওয়া আছে সেটা লিখে নিব, দেওয়া আছে ভূমি 40 মিটার উচ্চতা 30 মিটার, আর সামান্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল কি ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমরা লিখে নিব আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়ালস টু ভূমি ইন্টু উচ্চতা। এখন ভূমির মানটি শুধু বসাবো, ভূমির মান কত দেওয়া আছে 40 আর উচ্চতা কত দেওয়া আছে 30, মানে হচ্ছে 3 4 12, তার মানে হচ্ছে 1200 বর্গ মিটার, এটাই হচ্ছে আমাদের আনসার। যেহেতু বলা হয়েছে সামান্তরিক ক্ষেত্রফল কত, সামান্তরিক ক্ষেত্রফল 1200 বর্গ মিটার আনসার। তাহলে আশা করি আপনারা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবেন। এখন হচ্ছে আমরা তিন নম্বর প্রশ্নটি দেখে নিব, এই প্রশ্ন বলা হয়েছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হবে, তার আগে আমরা একটা শর্ত দেখছি যে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে গেছি যে 1200 বর্গ মিটার দুই নম্বর প্রশ্ন থেকে, তাহলে আমরা এই প্রশ্ন থেকে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করে নিতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি যে এক বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু বাহু স্কয়ার, তাহলে আমরা ধরে নিব বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ক মিটার। তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে যাই তাহলে আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, অর্থাৎ ক ধরে নিছি তাহলে আমরা হবে ক স্কোয়ার হচ্ছে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখে নিই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি কো স্কয়ার অর্থাৎ বাহু স্কয়ার পেয়ে গেছি। এখন বলছে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়েছিলাম 1200 বর্গ মিটার এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কো স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে কো স্কয়ার ইকুয়ালস টু 1200 বর্গ মিটার। আচ্ছা এখন আমরা কো স্কয়ার ইকুয়ালস টু পেয়ে গেছি, তাহলে কো এর মানটা আমরা পেয়ে যাবো, কো ইকুয়ালস টু কি 12 √1200। এখন রুট ওভার 1200 মান কত আসছে ক্যালকুলেটারে যখন হিসাব করবেন তখন দেখবেন 34.64, 34.64। তাহলে আমি ক এর মানটি পেয়ে গেছি, ক এর মান হচ্ছে বাহুর দৈর্ঘ্য ক এর মিটার পেয়ে গেছি। এখন হচ্ছে আমার পরিসীমা বের করতে হবে, যেহেতু বলছে বর্গক্ষেত্র পরিসীমা, তো বর্গক্ষেত্র পরিসীমা কি 4 ইন্টু বাহুর 4 বাহুর যে কোনো এক বাহু, তাহলে আমরা লিখতে পারি 4 ক হচ্ছে বর্গক্ষেত্র পরিসীমা, তাহলে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ 4 আর এক বাহু ধরে নিয়েছিলাম ক, আমরা ক লিখলাম। এখন 4 ইন্টু ক এর মানটা কত পেয়েছি 34.64, 34.64 সমান হচ্ছে কত মিটার, এটা হবে আমাদের আনসার। যেহেতু বলা হয়েছিল বর্গক্ষেত্র পরিসীমা নির্ণয় করতে হবে, আমরা বর্গক্ষেত্র পরিসীমা নির্ণয় করছি, এটাই হবে আমাদের আনসার, আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন। এখন হচ্ছে সর্বশেষ প্রশ্ন 27 নম্বর সৃজনশীলটি আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথমে 27 নম্বর প্রশ্নটি দেখে নিব,
তাহলে 27 নম্বর প্রশ্নটি দেখে নিব। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ বি সি ডি একটি সমান্তরিক যার পরিসীমা হচ্ছে 300 মিটার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে x বলা হয়েছে, AD মান x, অর্থাৎ বিপরীত বাহুগুলো x মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ, প্রস্থের দ্বিগুণ 2x মিটার। আচ্ছা, ADF ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফলের 1/4। তাহলে ADF ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে তা হচ্ছে সমান্তরিকের, ধরেন সমান্তরিক ক্ষেত্রফল যদি 4 মিটার হয় তাহলে ADF এর মান হবে 1 মিটার, এই জন্য বলা হয়েছে সমান্তরিকের 1/4। তো প্রশ্ন 3টি বলা হয়েছে সমান্তরিকের পরিসীমাকে কিলোমিটার ও সেন্টিমিটার প্রকাশ করবে, অর্থাৎ 30 মিটারকে কিলোমিটার এবং 30 মিটারকে সেন্টিমিটার প্রকাশ করতে হবে। পরে সমান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে কত বর্গ মিটার, তারপর হচ্ছে AF এর দৈর্ঘ্য কত সেটা আমরা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে সিরিয়াল মেনটেন করে সমান্তরিকের পরিসীমাকে কিলোমিটার এবং সেন্টিমিটার প্রকাশ কিভাবে করতে হবে সেটা আমরা জেনে নিব। তো আমরা প্রথমে কোন নম্বর প্রশ্নটি উত্তর লিখে নিই। যেহেতু প্রশ্নে বলা হয়েছে সমান্তরিকের পরিসীমাকে কিলোমিটার এবং মিটার নিতে, সেজন্য আমরা বলছি কি মিটার থেকে কিলোমিটার, অর্থাৎ ছোট থেকে বড়তে নিচ্ছি, সেজন্য ভাগ করছি। এখন আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, সেজন্য আমরা 1000 দ্বারা ভাগ করে আমরা কিলোমিটার এককে নিয়ে আসছি। আবার পরিসীমা বলছে সেন্টিমিটার প্রকাশ করতে, যেহেতু মিটার থেকে সেন্টিমিটার ছোট সেজন্য আমরা গুণ করব। এখন আমরা জানি কি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সেজন্য 100 দ্বারা গুণ করে আমরা সেন্টিমিটার এককে প্রকাশ করে ফেলছি। এটা হচ্ছে আপনার বেসিক পার্ট, আমি এর আগে আমি দেখাইছি যে কিভাবে সমাধান করতে হয়, সেজন্য আমি শুধু উত্তরটি আমি সমাধান করে দিলাম। এখন আমরা 2 নম্বর প্রশ্নটি দেখে নিব। তো প্রশ্নে আমরা দেখতে পাই যে বলা হয়েছে সমান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, আবার উদ্দীপকে দেওয়া ছিল সমান্তরিকের পরিসীমা, এই যে প্রশ্নে এটা আছে সমান্তরিকের পরিসীমা দেওয়া আছে, আবার এটা 4টা বাহু দেওয়া আছে যে বিপরীত বাহুগুলো হচ্ছে 2x করে আর এর বিপরীত প্রস্থ হচ্ছে x মিটার করে। তাহলে আমরা পরিসীমা প্রথমে নির্ণয় করে x এর মানটা বের করে নিই। আমরা পরিসীমা সূত্র জানি কি 2 × দৈর্ঘ্য + প্রস্থ, তাহলে 2 × দৈর্ঘ্য + প্রস্থ = 300 মিটার, সেটা আমরা লিখে নিব। তাহলে সামান্তরিক পরিসীমা = আমরা কি 2 × দৈর্ঘ্য + প্রস্থ = x এর মানটা আমরা বের করে নিব। তাহলে আমরা লিখি 2 × দৈর্ঘ্য + প্রস্থ। যেহেতু আমরা চিত্র হতে দেখতে পাচ্ছি যে এই দৈর্ঘ্য 2x দেওয়া আছে এবং প্রস্থ x দেওয়া আছে, তাহলে আমরা ক্ষেত্র সামান্তরিক পরিসীমাটা বের করব কি 2 × দৈর্ঘ্য + প্রস্থ, অর্থাৎ 2 × 3x সমান হচ্ছে 6x মিটার। তাহলে আমরা পরিসীমা পেয়ে গেছি। আবার পরিসীমার মানটা দেওয়া আছে কত 300 মিটার দেওয়া আছে, সেজন্য আমরা লিখতে পারি শর্তমতে 6x = 300 মিটার। শর্তমতে 6x = 300 হলে আমরা কি বের করবো x এর মান, তাহলে x = কত পাইব 300/6 = হচ্ছে 50 মিটার। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 50 মিটার। এখন দেখেন আমার যে এই প্রশ্নটা ছিল, এই প্রশ্নের মধ্যে আমার ভূমি কত দেওয়া আছে, ভূমি দেওয়া আছে 2x, সুতরাং আমরা লিখতে পারি ভূমি = 2x, সুতরাং ভূমি = 2x। তাহলে আমরা ভূমির মানটি পেয়ে গেছি, ভূমি হচ্ছে 2x দেওয়া ছিল, যে এই যে প্রশ্নে দেওয়া আছে যে 2x দেওয়া আছে প্রশ্নে, তাহলে x এর মান আমরা পেয়ে গেছি 50, সুতরাং ভূমি 50। এবং উচ্চতা কত দেওয়া আছে, দেখুন উচ্চতা 5 মিটার দেওয়া আছে, DF যেটা এটা হচ্ছে উচ্চতা, সুতরাং আমরা লিখতে পারি উচ্চতা 5 মিটার। তাহলে আমরা উচ্চতাও পেয়ে গেলাম। এখন আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল = কি ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা লিখে নিব সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি ইন্টু উচ্চতা, উপরের লাইনগুলো আমি মুছে দিয়েছি, এই লাইনের পরে আসবে পরবর্তী লাইনগুলো যেটা আমি এখন লিখব, এই লাইনগুলো আমি মুছে দিলাম উপরের লাইনগুলো। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল কি ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমরা ভূমি এবং উচ্চতা বের করতে হবে বলছে, তাহলে ভূমি আমরা কিন্তু বের করে ফেলছি অলরেডি। তাহলে ভূমি কত দেওয়া আছে 100 আর উচ্চতা কত আছে 5, এটা হবে কি বর্গ একক ছিল, এটা বর্গ একক হবে, ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক, যেহেতু আমার এটা হচ্ছে বর্গ আর একক কি ছিল মিটারে, তাহলে আমরা হবে বর্গ মিটার সমান হচ্ছে 500 বর্গ মিটার। তাহলে আমরা যে 500 বর্গ মিটার পাইছি সেটা হচ্ছে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পাইছি। তাহলে আমাদের চাইছে প্রশ্নে যে সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটি নির্ণয় করে ফেলছি 500 বর্গ মিটার। তাহলে এটাই হবে আমাদের আনসার। আশা করি আপনারা সামান্তরিকের ক্ষেত্রফলটি বের করতে পারবেন এবং প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা AF সমান কত মিটার, অর্থাৎ 3 নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। এই জায়গা থেকে হচ্ছে আমরা AF এর মানটা বের করতে হবে, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত মানটা আমরা বের করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে এই যে ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ আছে ADF, এই ADF এর ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা জানি কি জানি না। দেখেন উদ্দীপকে বলা হয়েছে যে সামান্তরিকের ক্ষেত্রফল, যে ত্রিভুজ ADF ত্রিভুজ ক্ষেত্র, এই ADF ত্রিভুজের ক্ষেত্র হবে সামান্তরিকের 1/4। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত জানি যে 500 বর্গমিটার বের হয়েছিল, 500 বর্গমিটার বের হয়েছিল, এই 500 বর্গমিটারের 1/4 হবে ADF এর ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি কি যে ADF ত্রিভুজের ক্ষেত্রফল = 1/4 × সমান্তরিকের ক্ষেত্রফল। তাহলে শর্তমতে লিখে নিলাম ADF এর ক্ষেত্রফল ABCD সমান্তরিকের ক্ষেত্রফলের 1/4, যেহেতু এখানে বলা হয়েছে, এইখানে যদি না বলা থাকতো তাহলে আমরা লিখতে পারতাম না শর্তমতে। যেহেতু বলা হয়েছে ADF এর ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফলের 1/4, সমান্তরিকের ক্ষেত্রফলের 1/4 হবে ADF এর ক্ষেত্রফলের সমান, সেজন্য আমরা লিখলাম।
এখন দেন ADF এর ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল জানি কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাহলে আমরা লিখে নিলাম হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এখন দেখেন আমরা 500 লিখছি এখন হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ADF এর ক্ষেত্রে এখন ADF এর ক্ষেত্রে ভূমি কত ভূমি AF দেয়া আছে যেহেতু আমার AF নির্ণয় করতে হবে AF এর মান জানি না আমরা লিখে নিলাম 1/2 ইনটু ভূমি কত AF আচ্ছা এখন হচ্ছে উচ্চতা উচ্চতা কি দেয়া আছে DF দেয়া আছে যেহেতু আমার DF = 5 মিটার দেয়া আছে আমরা লিখে নিলাম 5 = এখন দেখেন এই 50 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমার কত আসছে যদি আমরা ভাগ করেন তাহলে পাই 125 125 তাহলে 4 দ্বারা ভাগ করার পর 125 পাইছি দেখেন আমার n জায়গার মধ্যে অজানা জিনিসটা আছে f এবং আমার AF টা নির্ণয় করতে হবে তাহলে আমরা AF টা রেখে বাকিগুলো সব ডান সাইডে নিয়ে যাব বা কি লেখা যায় যে 5 এই সাইডে গেলে ভাগ হবে এবং 2 সাইডে গেলে গুণ হবে সেটা আমরা ডান সাইডে নিয়ে যাই সমান আমরা কি নিছি 5 এটা ভাগ আসবে যেহেতু এই সাইডে গুণ আছে এই সাইডে গেলে ভাগ আসবে আর 2 এই সাইডে ভাগ আছে এই সাইডে গেলে গুণ আসবে আমরা ভাগ করছি গুণ করছি এখন আমরা শুধু কাটাকাটি করব আমাদের আনসারটি চলে আসবে তাহলে এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত আসছে 5 2 10 5 25 125 তাহলে 25 * 2 কত 50 তাহলে আমরা AF এর মানটি পেয়ে গেলাম AF এর মান কত 50 মিটার আচ্ছা তাহলে আমরা এই মেথডের ক্ষেত্রে আমরা AF = 50 মিটার মান পাইছি যেহেতু বলা হয়েছে AF মিটারে প্রকাশ করতে হবে মিটারে কত কত মিটার আমরা AF = পাইছি 50 মিটার এটাই হবে আমাদের উত্তর আশা করি আপনারা এই মেথডটি বুঝতে পারছেন তাহলে 27 নম্বর প্রশ্নের মাধ্যমে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটি শেষ অনুশীলনী 3 আগামী ক্লাসে আমরা হচ্ছে বীজগণিত রাশির গুণ এবং ভাগ অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে শুরু করব তার আগে আপনারা এই ম্যাথগুলো প্র্যাকটিস করবেন এবং দেখে নেবেন যে কোন জায়গায় বুঝতে সমস্যা আছে কিংবা কোন জায়গায় বুঝতে সমস্যা নেই আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা ফেসবুক পেজে জানাতে পারেন আমি লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম